পঞ্চমী দিন পুকুরে স্নানে নেমে এক নাবালিকা সহ দুই নাবালুকে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া চাকদার অন্তর্গত একতারপুর অঞ্চলে পুলিশ সূত্রে খবর মৃত নাবালক ও নাবালিকাদের বয়স যথাক্রমে সাত ও দশ বছর তাদের বাড়ি একতাপুরের মাস্টারপাড়া উত্তর চব্বিশ পরগনা নৈহাটের রেল কলোনি ও ইফতারপুর পরিবার সূত্রের খবর পুজো উপলক্ষে দীপ্ত ও নিশের দুই পরিবার সপরিবারে এনায়েতপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঞ্চমী সকালে স্নান করার উদ্দেশ্যে ওই এক নাবালিকা ও দুই নাবারক স্নান করতে নামে পাশের পাড়ার একটি পুকুরে বাড়ির সকলেই অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন কিছু সময় পর তাদেরকে না দেখতে পেয়ে খোঁজ নিতে শুরু করে খোঁজাখুঁজি শুরু হয়। তৎক্ষণাৎ শুরু করেন খুঁজতে খুঁজতে হঠাৎই জলের নিচে উদ্ধার করা হয় তিনজনকে তরিঘড়ি তিনজনকে চাষদা স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এরপরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা সবাই নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছে তারপরে শুনলাম আমাদের মাঠে একটা পুকুর হয়েছিল সেই পুকুরে বাচ্চারা ছান করতে গিয়ে ওখানে তলিয়ে গেছিল তারপরে একজন রাস্তাতেই যাচ্ছিলো উনি খবর দেয় তারপরে সবাই গিয়ে জাল টাল দিয়ে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে এখন তো দেখছি সবাই মারা